আজকে মিষ্টি হাওয়া দিচ্ছে, তাই না রে ভূতু? হ্যাঁ গো, খুব ভালো লাগছে লজেন সাদা, যেন শরীর মন সব একেবারে জুড়িয়ে যাচ্ছে গো। এবার হলো তো, বল এবার কি বলছিস। সত্যি তোদের দুজনকে নিয়ে না আর পারা যায় না। ওরে পল্টু, সোনা বাবা আমার, মানিক আমার, যাস না বাবা, যাস না, তুই ছাড়া যে আমার আর কেউ নেই রে, যাস না বাবা। ওগো, কে কোথায় আছো, আমার পল্টুকে বোঝাও গো, ও যে আমার কোনো কথাই শুনছে না। ওরে ও পল্টু, দাঁড়া বাবা, দাঁড়া, মায়ের কথা শোন বাবা, যাস না, যাস না পল্টু, যাস না রে। উনি কে গো লজেন দাদা, অমন ভাবে কাঁদছেন কেন? আর ওই ছেলেটাই বাকে, ওকে তো এর আগে কখনো ফুলপাহাড়িতে দেখিনি। চলো তো লাজেন দাদা, গিয়ে দেখি ব্যাপারটা কি। হ্যাঁ চল ভুতু। ওরে পল্টু, আমার কথা শোন বাবা, কথা শোন, যাস না, গিলে বিপদে পড়বি বাবা। আমার কিছু হবে না মা, আমাকে কাজটা করতেই হবে। কি কাজ তোমাকে করতেই হবে বন্ধু? দাঁড়াও বন্ধু, যেও না, তোমার মা যখন তোমাকে দাঁড়াতে বলছেন তাহলে তার কথা তোমার শোনা উচিত। কিন্তু মায়ের কথা শুনতে গেলে যে ওইদিকে বড় বিপদ হয়ে যাবে। শান্ত হও। ওরে, অন্যকে বিপদ মুক্ত করতে গেলে যে তুই নিজে বিপদে পড়বি পল্টু। বিপদ? কি বিপদের কথা বলছেন আপনি মাসিমা? সে ভয়ঙ্কর বিপদ বাবা, সে ভয়ঙ্কর বিপদ। তোমরা এত ছোট ছোট বাচ্চারা সেই বিপদের কথা শুনে কি করবে বলো? তাও আপনি আমাদের সব কথা বলুন মাসিমা, আমরা আপনাকে আর পল্টুকে সেই বিপদ থেকে উদ্ধার করার আপ্রাণ চেষ্টা করব। বিপদ তো শুধু আমার নয় গো বন্ধু, বিপদ আমাদের গোটা অশোকনগরীর রাজ্যের গো। অশোকনগরী রাজ্য? তোমরা বুঝি অশোকনগরী রাজ্যতে থাকো? হ্যাঁ, জানো তো আমাদের রাজকন্যার খুব শরীর খারাপ, রাজবদ্ধি মশাই বলেছেন রূপনগরের থেকে মহৌষধি ফল নিয়ে আসতে হবে, একমাত্র সেই ফল খেলেই আমাদের রাজকন্যার শরীর সুস্থ হবে। আর তা না হলে যা হবার হোক, ওই রূপনগরে গেলে তোর কি হবে ভেবে দেখেছিস? তুই ওখানে যাস না বাবা, যাস না। রূপনগরে এত ভয়ের কি আছে যে আপনি এত? ওরে বাবা, এ তুমি কি বলছো বাছা, জানো কত কত লোক অর্ধেক রাজত্ব পাওয়ার জন্য সেই ফল আনতে রূপনগরে গেল, কিন্তু কেউ আর ফিরলো না। অর্ধেক রাজত্ব মানে? মানে হলো আমাদের অশোকনগরীর মহারাজ ঘোষণা করেছেন যে রাজকুমারীর জন্য ওই মহৌষধি ফল নিয়ে আসতে পারবে, তাকে তিনি অর্ধেক রাজত্ব দেবেন। ও, তাই বুঝি তুমিও রূপনগরে যাচ্ছ অর্ধেক রাজত্ব পাওয়ার লোভে? না না না, মোটেই না, আমি যাচ্ছি শুধু আমাদের রাজকুমারীকে সুস্থ করার জন্য। রাজকুমারী অসুস্থ বলেই যে রাজামশাই কোনো রাজকার্যই মন দিয়ে করতে পারছেন না, আর এইভাবে চলতে থাকলে তো গোটা রাজ্যটাই রসাতলে যাবে, কোনো কাজই তো ঠিকঠাক হবে না। আমার ছেলের কথা শুনেছো? রাজ্যকে বাঁচানোর জন্য ছেলে আমার চলল রূপনগরে, বিপদে পড়তে চলল আমার ছেলে। আমার কিছু হবে না মা, জানো না ভালো কাজ যে করতে চায় তাকে ভগবানও সাহায্য করেন। না না, তোর সাথে কথাই আমি পারবো না, এবার তোমরাই ওকে বোঝাও বাছারা। মাসিমা, পল্টু কিন্তু কোনো ভুল কথা বলেনি, একজন আদর্শ প্রজা হিসেবে এটা তো ওর কর্তব্য, রাজ্য ও রাজ্যবাসীর ভালো করার চিন্তা তো প্রত্যেক প্রজারই করা উচিত। আপনি চিন্তা করবেন না মাসিমা, আমরা পল্টুকে সাহায্য করব রূপনগর থেকে ওই মহৌষধি ফল নিয়ে আসার জন্য। তোমরা এত ছোট ছোট ছেলেরা পারবে এই অসম্ভব কাজকে সম্ভব করতে? ইচ্ছে, সাহস আর বুদ্ধি, এই তিন থাকলে কোনো কাজই অসম্ভব নয় মাসিমা। আপনি নিশ্চিন্তে বাড়ি যান, আমরা সবাই পল্টুর সঙ্গে আছি, ওর কোনো বিপদ হবে না। দেখো দেখি, কাকে দিলাম রাজার পাঠ, এরা তো আমার পল্টুর সুরেই কথা বলছে দেখি। যাই,
আর কি করব, দেখা যাক কি আছে আমার পোড়া কপালে। হে ভগবান, আমার পল্টুটাকে রক্ষা করো, আর এই ছোট ছোট ছেলেদেরও দেখো ভগবান, দেখো দেখো। আমাদের সাথে এসো পল্টু, তোমার কোনো ভয় নেই, আমরা তোমার সাথে আছি। সবই তো শুনলি ভূতু, এবার কি করবি? পল্টুকে তো আমাদের সাহায্য করতেই হবে লজেন্স দাদা। তাহলে দেরি কিসের ভূতু, চল আমরা এক্ষুনি রূপনগরের উদ্দেশ্যে রওনা দিই। হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস রে স্যারকে। কিন্তু আমরা রূপনগর যাব কি করে? আমি তো রূপনগর চিনিও না, তোমরা কি চেনো? আমরা চিনি না তো কি হয়েছে, ভূতুর ম্যাজিক কার্পেট তো সব চেনে। ম্যাজিক কার্পেট, সেটা আবার কেমন? এক্ষুনি দেখতে পাবে বন্ধু। এবার তোমরা এই ম্যাজিক কার্পেটে উঠে পড়ো লজেন্স দাদা। চলো পল্টু, ম্যাজিক কার্পেটে উঠবে চলো। ম্যাজিক কার্পেট, ম্যাজিক কার্পেট, আমাদের রূপনগরে নিয়ে চলো তো প্লিজ, 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 প্লিজ। ওই দেখ ভূতু, হাতির দল জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। ওই দেখ ভূতু, মরুভূমির উপরে কত হাড়। হ্যাঁ তাই তো, কিন্তু এইসব এখানে কি করে এলো? একবার এখানে নেমে দেখলে হয় না লজেন্স দাদা? না না, খবরদার ভূতু, ওইখানে যাস না, ওইখানে নিশ্চয়ই ভূতপ্রেত আছে। বাবা কত হাড়। ভূতু থাকতে তোরা তো ভয় কিসের গাব্বু? ভয় পেও না গো বন্ধু, ভয় পেও না। ওই দেখ পল্টুও কেমন সাহসী হয়ে গেছে, আর তুই? ওরে বাবা, হঠাৎ এরকম ঝড় উঠলো কেন রে ভূতু? চোখ খুলতে পারছি না রে ভূতু। চোখ খুলতে পারছি না। তাড়াতাড়ি এখান থেকে চল ভূতু। না, এখান থেকে এইভাবে যাওয়া যাবে না গাব্বু। আমাদের জানতেই হবে এই মরুভূমিতে কি আছে। তুই ঠিক বলেছিস ভূতু, ম্যাজিক কার্পেট এখানে নামা। নামাচ্ছি লজেন্স দাদা, নামাচ্ছি। ওরে বাবা রে, এটা কে রে ভূতু? আমার মরুভূমিতে এসে জিজ্ঞাসা করছিস যে আমি কে? তুমি কে? বালি দৈত্য, এই মরুভূমি আমার, আমার অনুমতি ছাড়া কেউ মরুভূমির ওপর দিয়ে যেতে পারে না, আর যারা আমার কথা শোনে না তাদের আমি শেষ শেষ একেবারে শেষ করে দিই, একেবারে শেষ করে দিই। ও, এইবার বুঝেছি এই সব হার এখানে এলো কি করে। তার মানে তোমার জন্যই কেউ রূপনগরে যেতে পারে না, তাই না? পারবে না, তোরা কোথাও যেতে পারবি না, আমার অনুমতি ছাড়া তোরা কোথাও যেতে পারবি না। না না, এমন করো না বালি দৈত্য, আমাদের যেতে দাও। আমরা রূপনগরে না গেলে যে রাজকুমারীর জন্য ওই মহৌষধি ফল আনতে পারবো না। মিথ্যে মিথ্যে কথা, মিথ্যে কথা। তোরা রাজকুমারীর জীবনের জন্য ফল আনতে যাচ্ছিস না, তোরা যাচ্ছিস অর্ধেক রাজত্বের লোভে। না 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 বালি দৈত্য, না গো না, তুমি ভুল ভাবছো, আমি রূপনগরের অর্ধেক রাজত্বের লোভে যাচ্ছি না গো, আমি যাচ্ছি রাজকুমারীকে বাঁচানোর জন্য, যাতে রাজকুমারী সুস্থ হয়ে উঠলে রাজা মশাই আমার মন দিয়ে রাজকার্য করতে পারেন। মিথ্যে কথা, মিথ্যে কথা। আসলে আমার হাত থেকে বাঁচার জন্য তুই বানিয়ে বানিয়ে এইসব কথা বলছিস, মিথ্যে কথা। না বালি দৈত্য, পল্টু কোনো মিথ্যে কথা বলছে না, ও সব সত্যি বলছে। না, সত্যি বলছে না, আর তোরাও সত্যি বলছিস না, আমি তোদের সব কোটাকে শেষ করে দেব। ও বালি দৈত্য,
আমাদের ছেড়ে দাও না গো। হ্যাঁ বালি দৈত্য, তুমি আমার বন্ধুদের ছেড়ে দাও, ওরা সবাই আমাকে সাহায্য করার জন্যই আমার সাথে যাচ্ছে। এই টুকু টুকু ছেলে তোকে কি সাহায্য করবে রে? সাহায্যের জন্য বয়সের নয়, মনের জোরটাই আসল বালি দৈত্য। বাহ, ছোট হলেও ভালো কথা বলতে পারিস তো। হ্যাঁ, কিন্তু ভালো কথা বলে আমাকে গলাতে পারবি না, তোদের আমি শেষ করবই, তোরা না যদি আমার জল তেষ্টা মেটাতে পারিস। এই মরুভূমিতে আমরা জল কোথায় পাবো? এই মরুভূমির 1000 হাত নিচে জল আছে, সেই জল আমার চাই। একমাত্র সেই জল খেতে পারলেই আমি তোদের এখান থেকে রূপনগরে যাবার অনুমতি দেব। কিন্তু 1000 হাত নিচের জল বের করব কি করে? সেসব তো আমি জানি না। জল দিতে পারলে অনুমতি পাবি, আর না দিতে পারলে সব কটাকে এখানেই। এক্ষুনি তোমার জলের ব্যবস্থা আমি করছি বালি দৈত্য, তারপর দেখি আমাদের অনুমতি তুমি কি করে না দাও। হুস পুস পুস লেবেন চুস। এসব কি হচ্ছে? কি হচ্ছে? কি করে হচ্ছে? ম্যাজিক ম্যাজিক। বাহ, জল তো বেরোলো, কিন্তু এই জল আমি খাবো কি করে? সেই ব্যবস্থাও করছি, দেখো তাহলে। হুস পুস পুস লেবেন চুস, এসো তো আমার ম্যাজিক গ্লাস, প্লিজ প্লিজ প্লিজ। এবার গ্লাসে করে জল খেয়ে নাও। এবার বলতো এই সব কি করে হলো? ওই যে বললাম ম্যাজিক। হ্যাঁ, আমাদের এক বন্ধু আছে যে এই সব করেছে। কিন্তু কোথায় সেই বন্ধু? তা জেনে তোমার কোনো লাভ নেই বালি দৈত্য। তুমি খাবার জল পেয়েছো, এবার আমাদের এখান থেকে রূপনগরে যেতে দাও। হ্যাঁ, এবার আমাদের যেতে দাও গো বালি দৈত্য। ঠিক আছে ঠিক আছে, যা। কিন্তু মনে রাখিস, সামনে এর থেকেও বড় বিপদ তোদের জন্য অপেক্ষা করছে। এর থেকেও বড় বিপদ? হ্যাঁ, এর থেকেও বড় বিপদ। শুধু একটা কথা মনে রাখিস, মস্তকে আঘাতেই বিপদ মুক্তি। মস্তকে আঘাতেই বিপদ মুক্তি? কিন্তু কার মস্তকে? দেখলি ভূতু, প্রশ্নের উত্তরটা না দিয়েই বালি দৈত্য কেমন চলে গেল? চলে গেছে, বাঁচা গেছে। আমাদের আর এখানে সময় নষ্ট করা উচিত নয় গো বন্ধুরা, চলো এবার আমাদের রূপনগরে যেতে হবে। ঠিক ভূতু, এবার রূপনগরে চল। চলো লজেন্স দাদা। পুষ 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 লেবেন চুষ, ম্যাজিক কার্পে, এসো তো আমার কাছে প্লিজ 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 প্লিজ। ম্যাজিক কার্পেট ম্যাজিক কার্পেট, এবার আমাদের রূপনগরে নিয়ে চলো তো প্লিজ 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 প্লিজ। এটা কেমন রূপনগর রে? চারিদিকে খালি পাথর আর পাথর। ওই দেখ, লোকজনও সব পাথরের। হুম, তাই তো দেখছি। কিন্তু এখানে কোথায় আছে সেই মহৌষধি ফল? ভূতু, এবার আমাদের খুঁজে বের করতে হবে ওই জীবনদায়ী মহৌষধি ফল কোথায় আছে। হ্যাঁ চলো লজেন্স দাদা।
এরা অন্য রাজ্য থেকে আমাদের রাজ্যে প্রবেশ করেছে। এই পাথর রাজার রাজ্যে প্রবেশ করিস, তোদের এত বড় সাহস, তোরা জানিস না বাইরের কেউ প্রবেশ করলে আমার এখান থেকে বেঁচে ফেরে না। কিন্তু আমরা তো এখানে আপনার কোনো ক্ষতি করতে আসিনি পাথর রাজ, আমরা এসেছি এই মহৌষধি জীবনদায়ী ফলের খোঁজে যা একমাত্র আপনার রাজ্যেই পাওয়া যায়। কিন্তু তার জন্য সবার আগে আমাকে যুদ্ধে হারাতে হবে, আমাকে না হারালে জীবনদায়ী ফল কেউ পাবে না। সাহস আছে আমার সাথে যুদ্ধ করার? আছে পাথর রাজ। বাবা, এইটুকু ছেলে তোর এত সাহস? আয় তবে। ফুস, ওইটুকু মাছির মতন পাথর ছুঁড়ে কিচ্ছু হবে না খোকা। বড় আরো বড় আরো বড় পাথর ছুঁড়ে মারো আমাকে। বড় বড় আরো বড় পাথর দিয়ে আমাকে মারো খোকা, আরো বড়। না, এবার আমাকে কিছু একটা করতে হবে। ফুসফুস ফুস লেভেন চুষ, এসো তো আমার ম্যাজিক হাতুড়ি, প্লিজ প্লিজ প্লিজ। একে একে, এই হাতুড়ি তোকে কে দিল? আমি দিয়েছি পাথর রাজ। কে তুই? আমি লজেন্স। এইবারে হাতুড়ি দিয়ে পাথর রাজকে মারো পল্টু। কিন্তু কি করে, পাথর রাজা তো অনেক লম্বা। চিন্তা করো না পল্টু, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। ফুসফুস ফুস লেভেন চুষ, এসো তো আমার ম্যাজিক কার্পেট, প্লিজ প্লিজ প্লিজ। কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে সব? সে তুমি আরেকটু পরেই বুঝতে পারবে পাথর রাজ। পল্টু, তুমি ম্যাজিক কার্পেটে উঠে এসো, এই ম্যাজিক কার্পেটই তোমাকে যুদ্ধ করতে সাহায্য করবে। এবার দেখ এই ছেলেটার আমি কি করি। তার আগে দেখো পল্টু তোমার কি করে। পল্টু, ওই হাতুড়ি দিয়ে রাজার মাথায় মারো, মনে করে দেখো বালি দৈত্য কি বলেছিল। হ্যাঁ হ্যাঁ, মস্তক মানে মাথা পল্টু, তুমি হাতুড়ি দিয়ে পাথর রাজের মাথায় মারো। আপনি তো কোন? আমি এই রূপনগরের রাজা রূপকুমার, কিন্তু আমি আমার রূপ আর এই রূপনগরের অহংকারে আমার ইষ্ট দেবতাকে পূজো করতে ভুলে গিয়েছিলাম, আর তার ফলে আমার ইষ্ট দেবতা আমাকে ও আমার এই গোটা রূপনগরকে অভিশাপ দিয়ে পাথর করে দিয়েছিলেন আর বলেছিলেন, যদি কেউ তোর মাথায় আঘাত করতে পারে তাহলেই তুই আর তোর রূপনগর আবার আসল রূপ ফিরে পাবি। আজ তোমাদের জন্যই সেই অসম্ভব সম্ভব হয়েছে। এবার চলো তোমাদের সেই জীবনদায়ী মহৌষধি ফল পেড়ে দিই, কারণ সেই ফল একমাত্র আমি পারতে পারবো। এসো আমার সাথে। এখন কেমন লাগছে মা? ভালো বাবা। আজ থেকে এই অশোকনগরী রাজ্যের অর্ধেক আমি তোমাকে দিলাম পল্টু। না মহারাজ, আমার কিচ্ছু চাই না, রাজকুমারী সুস্থ হয়েছে, আপনার দুশ্চিন্তা দূর হয়েছে, তাতেই আমি খুশি। কিন্তু তোমাকে অর্ধেক রাজত্ব না দিলে আমি যে খুশি হব না পল্টু। শোনো, রাজা হয়ে যে কথা আমি দিয়েছি
তা তো আমাকে রাখতেই হবে, তাই না? ঠিক আছে মহারাজ, আপনার যেমন ইচ্ছে আপনি তেমনই করুন। বেশ বেশ, সত্যি পল্টু, আজ তোর জন্য আমার খুব গর্ব হচ্ছে রে, খুব গর্ব হচ্ছে। যে কাজ আর কেউ পারেনি সেই কাজ আমার পল্টু করে দেখালো। মা, এই সব হয়েছে আমার এই বন্ধুদের জন্য গো। আমি একা কিছুই করতে পারতাম না, আমাদের একতাই আমাদের এই অসম্ভবকে সম্ভব করতে সাহায্য করেছে। জানি জানি জানি, তাই তো কথায় আছে, একতাই বল। আপনি একদম ঠিক বলেছেন মাসিমা। কি ছোট্ট বন্ধুরা, দেখলে তো, বুদ্ধি আর সাহস দিয়ে সবাই মিলে একসঙ্গে কাজ করলে তার ফল কত মধুর হয়, কি তাই না?